আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই করোনার এই সময় অনেকেই আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু সেই অনুযায়ী আমরা হয়তো ডক্টর অ্যাভেলেবেল না আমাদের সব জায়গায়, তো সেটা নিয়ে অনেকে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন এবং অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেখা যাচ্ছে যে হয়তো ছোটোখাটো সমস্যাতে মানুষ হয়তো বাসাতেই ট্রিটমেন্ট নিতে পারছেন, কিন্তু যাদের সমস্যাটা একটু বেশি প্রকট আকার ধারণ করে তাদের জন্য হসপিটালে না গিয়ে আসলে উপায় থাকে না। তো আমরা বরাবরের মতো সবসময় যেটা করি, আপনাদের সামনে বিভিন্ন ধরনের পেশেন্টের কেস স্টাডি নিয়ে আসি, তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হন এবং সেই সমস্যা থেকে তারা কীভাবে উত্তরণ পান, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সেই প্রেক্ষিতে আজকেও আমরা আপনাদের সাথে এমন একজন পেশেন্টের সাথে পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু এবং হাঁটুর নিচের অংশে প্রচণ্ড ব্যথা ছিল, সেই সমস্যা উনি ভুগছিলেন এবং সেখান থেকে উনি কীভাবে ধীরে ধীরে উনি মুক্তি লাভ করেছেন সেই বিষয়টা আজকে আমরা জানবো। চলুন দর্শক, আসলে আমরা ওনার সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? কাপাসিয়া থেকে এসেছেন। আচ্ছা মা, আমরা একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনি এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, তো মূলত গত এক বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন, মা এখন আপনার ট্রিটমেন্টের পরবর্তী অবস্থা, এখন আপনার শারীরিক অবস্থাটা কি? এখন আগের থেকে খুব ভালো অবস্থায় আছেন, এখন কি আপনি আগের মতো হাঁটাচলা করতে পারেন? আগের মতো হাঁটাচলা এবং স্বাভাবিক যে কাজগুলো আগে আপনি করতেন সেগুলো করতে পারছেন? ব্যথা কি অনেক কমে গেছে আপনার? আচ্ছা, আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি, একটু ওনার সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা কি? আমার নাম আরামিন। আরামিন স্যার, পেশাগতভাবে কি করেন আপনি? আমি ব্যবসা করি। ব্যবসা করেন? আচ্ছা, আপনার মা তো একজন হাউস ওয়াইফ ছিলেন, আমাদেরকে যদি একটু আপনি একটু খুলে বলতেন যে ওনার প্রাথমিক জীবনে এই হাঁটু ব্যথার কারণে বা এর শুরুটা কীভাবে হয়েছিল? হাউস ওয়াইফ থাকা অবস্থায় তো প্রচুর কাজকাম করতে হয় বাড়ি থেকে, এই কোমর বাঁকা করে অনেক কাজ করতো এই, আর বংশগত হয়তো বা সমস্যা ছিল, আমার মা খালা ওদেরও এরকম ব্যথা আছে। আচ্ছা, তো এই জন্যই আমি ইউটিউবে দেখে আমি ডক্টর শফিউল্লাহ স্যারের কাছে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ এখন 12 দিন ট্রিটমেন্টের পরে অনেকটা সুস্থ, এই উনি আগের মতো হাঁটাচলা করতে পারে, আর আমি অনেক খুশি এই জন্য যে এখানে আসার পরে আমার মা সুস্থ হয়েছে। স্যার একটু বিষয় জানতে চাই যে ওনার যে হাঁটু ব্যথাটা ছিল সেটার কারণে কি হাঁটুটা ফুলে গিয়েছিল বা কী ধরনের সিন্ড্রোম দেখা দিয়েছিল? হ্যাঁ, হাঁটু ফুলে গিয়েছিল, তারপরে বাম পা আংশিক বাঁকা হয়ে ছোট হয়ে গেছিলো। আচ্ছা, ওই নিচে পেশিতে অনেক ব্যথা করতো, বসে নামাজ পড়তে পারতো না, চেয়ারে বসে নামাজ পড়তো, এখন দেখলাম মা বসে নামাজ পড়তে পারে। হাঁটু ফুলাটাও কি কমে গেছে? হ্যাঁ, হাঁটু ফুলাও কমছে, আর হাঁটুতে পানি ছিল আগে, এগুলো এখন কমছে। আচ্ছা, কতদিন যাবত আপনারা ট্রিটমেন্ট করেছেন এখানে? আমরা 12 দিন যাবত আছি এখানে। আচ্ছা, 12 দিন যাবত ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ এবং ওনার যে স্বাভাবিক যে আগের কাজকর্মগুলো সেগুলো ওনারা ঠিকমতো করতে পারছেন। একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আসার আগে কি ওনার কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন কোথাও? হ্যাঁ, অন্য একটা ফিজিওথেরাপিস্ট দেখাইছিলাম এলাকায়, তো উনিও পরামর্শ দিয়েছিল এই থেরাপি দেওয়ার জন্য, তো আমি চিন্তা করে দেখলাম যে দেবো যখন একটু ভালো জায়গায় দিই। বুঝতে পেরেছি, এই জন্য এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আপনারা স্যারের বিষয়ে জানতে পেরেছিলেন কীভাবে? আমি স্যারের ইউটিউবে স্যারের ভিডিওগুলো দেখতাম। আচ্ছা, আর ওই থেকে দেখা যে একটা স্যারের প্রতি একটা বিশ্বাস জন্মাইলো, এই জন্য স্যারের কাছে নিয়ে আসলাম, এখন ভালো ফল পাইছি। তার মানে আপনারা দীর্ঘদিন যাবত ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ফলোয়ার ছিলেন, ওনার যে লাইভ প্রোগ্রাম বা যে ভিডিওগুলো হতো সেগুলো আপনারা দেখতেন, তখন যখন আপনার মায়ের এই অবস্থাটা আপনি দেখেছেন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি স্যারের কাছে নিয়ে আসবেন। সো দেখার পরে স্যার কী বলেছিলেন? স্যার প্রথমে বলছে যে তো ক্রিটিক্যাল পেশেন্ট, তো মিনিমাম 12 দিন ভর্তি রাখতে হবে, তো এখন 12 দিন ভর্তি রাখার পরে তো ভালোই ফল পেলাম। আচ্ছা, তার মানে ভর্তি থেকে আপনারা মোটামুটি আপনার মা এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো। একটা জিনিস জানতে চাইবো, যতদিন আপনার মা এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যে সেবা ব্যবস্থা বা যে ট্রিটমেন্ট ব্যবস্থা সেগুলো কি আপনারা টাইম টু টাইম সব কিছু পেয়েছিলেন? হ্যাঁ, সবগুলো আলহামদুলিল্লাহ পাইছি টাইম টু টাইম। আচ্ছা স্যার, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, যেমন হচ্ছে যে আপনি যেটা আমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছেন যে উনি অন্য একটা জায়গায় আপনারা ডক্টর দেখিয়েছিলেন,
তখন সেখানে আপনাদেরকে ফিজিওথেরাপি বা এই সংক্রান্ত কোনো একটা ট্রিটমেন্টের কথা বলেছে, বাট পরবর্তীতে আপনি ডিসিশন নিয়েছেন যে না আপনি অন্য কোথাও গিয়ে ভালো কোনো জায়গায় আপনি ট্রিটমেন্ট নেবেন। তো আপনার মায়ের মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে এরকম ছড়িয়ে ছিটে আছে অনেক জায়গায়, যারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন। অনেকে দেখা যাচ্ছে যে কার কাছে চিকিৎসা করলে ভালো হবে সেটা হয়তো তারা বুঝতে পারে না বা সেই সঠিক ইনফরমেশনটা তাদের নেই। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি উপদেশমূলকভাবে কিছু বলবেন? আমি ওই পেশেন্টদেরকে বলবো যে আপনারা রোগ নিয়ে বাসায় বসে না থেকে নিকটস্থ কোনো ভালো ডাক্তারের কাছে পরামর্শ নেন, আর যদি সম্ভব হয় এই শ্যামলী ডিপিআরসি হসপিটালে ভালো চিকিৎসা দেওয়া হয়, আপনারা ওইখানে চলে আসেন। আমার মাকে নিয়ে আমি খুবই সন্তুষ্ট এখন, আলহামদুলিল্লাহ মা সুস্থ হয়েছে, এটাই আমার কাছে সুখী। স্যার সবশেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনারা সামগ্রিক যে ট্রিটমেন্টটা পেয়েছেন এর মানকে 100 কত নাম্বার দেবেন? 95। স্যার আমরা আপনার মায়ের সম্পূর্ণ সুস্থতা কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। আশা করি উনি সারা জীবন বাকিটা জীবন অবশ্যই উনি ভালো এবং সুস্থভাবে থাকবেন, আগের মতো উনি দিনযাপন করতে পারবেন, সঠিকভাবে যাতে উনি নামাজ করতে পারেন এবং ওনার যে দৈনন্দিন কাজগুলো সেগুলো যাতে উনি ঠিক মতো করতে পারেন। দর্শক এখানে একটা বিষয় দেখুন বারবার আসলে উঠে আসতেছে, সেটা হচ্ছে যে আসলে সঠিক ট্রিটমেন্ট, সবাই আসলে এই জিনিসের প্রতি ওনারা জোর দিচ্ছেন যে সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক ইনফরমেশন যে আপনার কোথায় যাওয়া উচিত বা কোন ডক্টরের কাছে আপনার যাওয়া উচিত, সঠিক জায়গায় এবং সঠিক ট্রিটমেন্টটা যদি আমরা করতে পারি আমরা অবশ্যই সুস্থ এবং ভালো হয়ে যাবো এবং আমরা আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবো, এটাই হচ্ছে আমাদের মূল প্রতিবদ্ধ বিষয়। ধন্যবাদ আপনাদের সবাইকে, আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।